যে জাতি বুলেট বুকে নিতে শিখে গেছে সে জাতিকে পৃথিবীর কোনো পরাশক্তি ভারত হোক আমেরিকা হোক আর জিঞ্জিরে আবদ্ধ করতে পারবে না ইনশাল এই জন্য বলি উপমহাদেশের মুসলমানদের বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের সবচাইতে বড় সূত্র হল হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগতি ইন্ডিয়ান মোদী সরকার এটা আমাদের মাথায় দোকান সব কথার শেষে আখিল কথা বলে দেই ফাইসাল আল্লাহ রসুল বলে গিয়েছেন এই সব আতানমিন উম্মেতি আখরাজ আহল্লাহ মিন আন নার এই সব আতুন তখজুল হিন্দ ওয়াই সব আতুম আইসব নু একটা গাজুয়া হবে একটা যুদ্ধ হবে হিন্দুস্তানের হিন্দুত্ববাদী ব্রাহ্মণবাদী তাগতি জালেমদের বিরুদ্ধে মুসলমানদের একটা যুদ্ধ হবে যেই যুদ্ধের নাম গজুয়াতুল হিন্দ সেই যুদ্ধে ইনশাল্লাহ বেদনিল্লাহ মুসলিমরা অনেক বেশি হতাহত হবে কিন্তু দিন শেষে মুসলিমরা বিজয়ী হবে শুধু তাই নয় হিন্দুত্ববাদী নেতাদের কল্লা ধরে ধরে টেনে হিচড়ে বাইতুল মকদিসের দিকে মুসলমানরা নিয়ে যাবে ইনশাল সেই জেহাদের জন্য যুবকদেরকে তৈরি হতে হবে এখন আর এই তথাকথিত রাস্তাই নেমে আন্দোলনের সময় শেষ অবস্থা যেই দিকে যাচ্ছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সে যেই কথা বলে বসেছে তার সেনাবাহিনীকে বলেছে বাংলাদেশ ইস্যুতে তৈরি থাকতে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে আমরা ছোট্ট একটা দেশ আমাদের অস্ত্রবল কম তাদের চাইতে আমাদের জনবল কম কিন্তু যেটা আছে আরো সালের সাথে সম্পর্ক ওইটা আবার ওদের নাই ইমানি পাওয়ার এই ইমানি পাওয়ার নিয়া শাহাদাতের তামান্নায়া আগে গেলে আফগানিস্তানের মুল্লারা যদি সোভিয়ত রাশিয়াকে আমেরিকার সহ ব্রিটেন জার্মানি ফ্রান্স নেদারল্যান্ড ইতালি সহ নেটু জুটকে পায়ের নিচে ফেলতে পারে পায়ে পইরা নাকে খত দিয়া সমছায়া আফগানিস্তানকে পালাইতে হয় ভারতকেও বাংলাদেশে হামলা করলে ইমানই শক্তিতে ইনশাল্লাহ আমরা পরাজিত কইরা দিল্লির ক্ষমতাসীন ওই হিন্দুত্ববাদী নেতাদেরকে টেনে হিচড়ে ইনশাআল্লাহ বাইতুল মকদিসের দিকে নিয়ে যাব পারব তো ইনশাআল্লাহ এটা এই গণতন্ত্রের বুডের মাধ্যমে হইত না এটা হইতে হইলে দাওয়াত এবং জিহাদের মাধ্যমে লাগবে এই যে যেটা করতেছি এটা হলো দাওয়াত প্রয়োজন হইলে এই কয় না প্রয়োজন হইলে এখন আর তোর যুগ না এখন এই যে আঙ্গুল বাঁকা করতেইব আমি তো বলি এখন বাংলাদেশের যুবকদের এদেশের দেশের যেই পরিমাণে ভারত থ্রেট দিচ্ছে বাংলাদেশ সরকার অচিরে উচিত গণহারে যুবকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা গণহারে যুবকদেরকে আমি যুবকদেরকে বলবো ট্রেনিং ওরা দেওয়াক না দেওয়া নিজে নিজে প্রস্তুতি হও প্রস্তুত হও শারীরিক খসরত শুরু করো শারীরিক ব্যায়াম শুরু করো সাঁতার দাও দৌড় প্রতিযোগিতা দাও ডিল চুরো মাঝে মাঝে এই অন্যের গায়ে না কথা ভালোভাবে বুঝেন নয় সিরিয়াস হতে হবে আমাদেরকে শারীরিক ব্যায়াম ফিটনেস দৌড় প্রতিযোগিতা সাঁতার কিংবা বিভিন্ন ধরনের কাজ করে আমাদেরকে এখন থেকে তৈরি হওয়া উচিত আমি মনে করি আমাদের বাংলাদেশের যুবকদেরকে আবারও বলতেছি এখন থেকেই সশস্ত্র ট্রেনিং দেওয়ানো দরকার কি আশ্চর্যের বিষয় ইউরোপ আমেরিকায় ওদের ওদের অবস্থা হলো প্রাপ্তবয়স্ক যুবকদের বাধ্যতামূলক অস্ত্র ট্রেনিং নেওয়া আর আমাদের অবস্থা হলো আমাদের কাছে অস্ত্র পাইলে সাত বছরের জেল কি মজার বিষয় ওরা আমাদের কি কি শিখাইলো আমরা অস্ত্রের কথা বললেই জঙ্গি হয়ে যায় আর ওরা অস্ত্র নাশ অস্ত্র শিখা বাধ্যতামূলক তাইলে বুঝেন আল্লাহর রসুল আল্লাহ পাক নিজে বলে গেছেন আইদুল হাম্মাস্তা তুমেন কৌয়া অমির রিবাতিল খাইল তুর হিবুনা বিহি আদু অল্লা আদু আকুম তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করো এবং তোমরা আল্লাহ সূত্র এবং তোমাদের শত্রুদের উপর ভয় তৈরি করার জন্য তোমরা নিক্ষেপ শিখো অথচ আমাদের শিক্ষার কোনো সুযোগই নেই এ বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে তারা জঙ্গি বলুক মৌলবাদী বলুক যেমন চাই টেক দেখ এজন্য আমাদের তোরাই খেয়াল এটা আমাদের যায় আসে না আমাদের মুসলিম যুবকদেরকে তৈরি হতে হবে গতানুগতিক সবকিছু সবকিছু আমাদের সবকিছু এখন একটা প্যাকেজের মতো হয়ে গেছে প্যাকেজ প্যাকেজ লাইফ প্যাকেজ লাইফ বুঝেন মানে ছোটবেলায় তো বাচ্চা কাচ্চা ওই সময় কোনো ইয়া নাই তরুণ বয়সে খেলাধুলা দৌড়াদৌড়ি এরপরে একটু যখন যুবক যৌবনের একটা চাহিদা তৈরি হচ্ছে তখনই মাথায় খালি চিন্তা বিয়ে করতে হবে কিংবা এই ধরনের চিন্তা চেতনা এখন তো বিয়ের চিন্তা নাই সে প্রেম করতে হবে ওই চিন্তাও আসে তো এই ধরনের চিন্তা আছে তোমাদের আস্তে আস্তে না এখন তো চাকরি না করলে হয় না নিজের পায়ে দাঁড়াইতে হবে এরপরে নিজের পায়ে একটু দাঁড়াইছে এখন চিন্তা করে হায় হায় আট লাখ দশ লাখ টাকা দিয়ে চাকরি নিলাম কিছু ঘুস টুস খাইতে হবে এরপরে এটা টুস খায়া এরপরে অবস্থা কি যুবক টুবক এখন ঠিক আছে এখন বয়স প্রায় তিরিশ হয়ে গেছে একা বিয়ে করতে হবে বিয়ে করলো কিছুদিন যায় চাকরির এইভাবে চলতে থাকে উদ্ঘোষ জামা চায় খায় আর টাকা পয়সা অর্জন করে একটা বয়সে যায় মনে হয় আর এই জীবনে তো কিছুই করলাম না টেয়া পয়সা যেহেতু হয়েছে একটু হস করিয়াই এরপরে হস টস করে আসে এরপরে পঞ্চাশ ষাট বছর হয়ে যায় এখন আর ঘরে চিল্লা চিল্লি করলে বউও দাম দেয় না পোলা বানাও দাম দেয় না এখন করতে করতেই যা মসজিদে যায় একটু নামাজ কালাম পড়ি কব্বরে তো ছইলে চামকা তাবলিগে একটু যাই কথাগুলো কি বাস্তব না অবাস্তব মনে কিছু নিয়ে না এই তো প্যাকেজ জিন্দিগির প্যাকেজ সবকিছু মানে ইসলাম এটা প্র্যাকটিক্যাল মুসলিম মানে সব সময় নামাজ পড়া দিনের পথে মানুষকে চলতে বলা দাড়ি রাখা টাকনুর উপর কাপড় পরা হালাল হারাম বেঁচে খাওয়া স্ত্রীকে পর্দায় রাখা বোনকে পর্দায় রাখা কিংবা অন্য কেউ পর্দা না করলে তাকে সাজেস্ট করা পর্দা করার জন্য বলা কিংবা একজন হারাম কাজে লিপ্ত হচ্ছে তাকে হারাম কাজ থেকে বিরত রাখতে রাখার চেষ্টা করা এটা আছে আমাদের বলেন প্র্যাকটিসিং মুসলিম না মানে আমাদের জীবনে আমাদের লাইফে আমরা ইসলাম প্র্যাকটিস করি না বরং পাশ্চাত্যের কালচার আমাদের জীবনে ধারণ করতে প্র্যাকটিস করতে আমরা অতি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি নজরুলিল্লা আমরা তো তাই দেখতেছি তাই নয় কি নিফাকের একটা সমাজ তৈরি হয়ে গেছে সমাজে যারা পরিবর্তন চাইবে যারা চাইবে যে এই সমাজ ব্যবস্থায় সিস্টেম এটা বাতিল হোক কোরআনের সিস্টেম আসুক সুনার সিস্টেম আসুক হারামের সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে যারা চেষ্টা করবে হালালের সমাজ আসুক এদেরকে বাঁধা দেওয়া হয় আপন ভাই এসে বলে আপনি গেছেন মনে করেন একটা লোক হারাম কাজ করতেছে গাঁজা খায় বা একটা খারাপ কাজ করে নেশা করে কিংবা বিভিন্ন অশ্লীল কাজ করে বাধা দিতে গেছেন দেখবেন আপনার ভাই বা একজন আত্মীয় নিকট আত্মীয় বলবে রে নিজের খায় পরের মুস্তারাস আছে কি নাই এ সমাজ কত থেকে আসলো কিভাবে তৈরি হলো একদিনে তৈরি হয় নাই সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন বাদ আল ইসলাম গরিবান ওয়াসাই আউদু কাম আবাদা ফতুব আলিল গোরাবা ইসলাম অপরিচিত অবস্থায় ছিল গোরাবা ওয়াসাই আউদু কাম আবাদা কচিরে আবার সে অবস্থায় ফিরে যাবে ফাতুবা আলিল গোরাবা সুসংবাদ ঘোরাবাদের জন্য রসুল বলতেছেন সুসংবাদ কাদের জন্য ঘোরাবাদের জন্য প্রশ্ন করা হল ইয়া রসুল আল্লাহ কারা রসুল বললেন এ লেদিন ইদ ফাসাদা ফাসাদান যখন মানুষ ফিতনা ফাসাদের মধ্যে জড়ায়া যাবে এই লোকগুলো তখন মানুষকে নিজে তো সংশোধন হবেই নিজে তো সংশোধনের পথে হাঁটবেই নিজে তো পরিবর্তন হবেই সমাজকে সমস্ত মানুষগুলোকে তারা পরিবর্তন করার চেষ্টা করবে তারাই হলো গোরাবা তাহলে গোরাবা কারা এই আপনারা আমার কথা শুনতেছেন এই এরা বসলোই কেন উঠতেছে কেন এই কথা শুরুই হলো না দুই মিনিট প্রসাব এই সবাই কেন না ভয় পাবে সবাই দমকায়েন না এই যে একজন বসে গেছে বয়ে এই বাবা তোমার কি চিন্তা করছে তাহলে বস তুমি বসলাই কেন উঠতেছই কেন তাহলে একটা কথা যেহেতু মনে পড়ছে বলেই ফেলি ভাইরালিটির জন্য না জরুরতের জন্য আমাদের এক হুজুর বড় মাসাল্লাহ আলোচনা খুব সুন্দর করেন মুস্তাক ফয়েজি পীর সাহেব কুমিল্লার হুজুর হুজুর খুব ভালো আলোচনা করেন ডান হাতে নাও বাবা ডান হাতে নিতে হবে মুস্তাক ফয়েজি আপনি ওনার ওই রসুল্লা সাল্লা সাল্লামের সামাইলে তীর মিজির আলোচনাটা একটু শুনে দেখেন সোহান কত সুন্দর কথা উনি বলেন সামাইলে তীর মিজির রসুল সাল্লাহ সাল্লামের আকৃতি আমি আজ পর্যন্ত রসুল্লা সাল্লামের চেহারার আকৃতি যত শুনছি তার মধ্যে মুস্তাক ফয়েজি পিসাবুজুর কুমিল্লার আপনারা যাকে মুরুব্বী বলে বলেছিলেন সেই হুজুরের এত সুন্দর আলোচনা করে ওইটা শুনবে না কিংবা হুজুর অন্য সময় মানুষকে কান্নার ওয়াজ কিংবা মানুষকে সুন্দর নসিহা করতেছেন আখেরাতের ভয় দেখাচ্ছেন মরণের ভয় দেখাচ্ছেন ওই বয়ান শুনবে না কিন্তু এই একটা কথা যেটা হুজুর একজন মুরুব্বী মানুষ উঠে যাচ্ছে দুষ্টামি করে বলতেছিলেন মুরুবী এটা করিয়ান না বসেন এই কথাটাকে আজকে হাসতেছে যুবক আশ্চর্য লাগে আজকে বাচ্চা থেকে নিয়ে বাচ্চা অনেক বৃদ্ধ এই এইভাবে বলে বলে ট্রল করতেছে এভাবে বলে বলে মুরব্বী মানুষকে কষ্ট দিচ্ছে মজা নিচ্ছে আশ্চর্য লাগে এটা আলেমদেরকে পর্যন্ত করতেছে একেবারে মজার নামে কোনো ছেলে যদি এমন করে মুরব্বীরা কেবল কষায় থাপ পর বসাবেন বদমাইশের একটা জায়গা নাই একজন বাপের বয়সী মুরব্বী এত বড় মানুষ আলেম তারা বলতেছে মুরব্বী মুরব্বী মানে সে ওই দুষ্টামিটাকে সে এমন জায়গায় নিয়ে যাচ্ছে অতস একজন মুরুবীর সাথে একজন আলেমকে সে কষ্ট দিয়ে ফেলতেছে ভাষা হুজুর বলছে কোন ভাষায় ওনার ওই সময়ের পরিস্থিতিতে আর আপনি কি করতেছেন দুষ্টামির চলে একজন বড় আলেমকে একজন মুরব্বি মানুষ বাবার বয়সী দাদার বয়সী তাকে কষ্ট দিচ্ছেন আপনার বাপের সাথে যখন করবো তখন কেমন লাগবো আপনি বাহ হাসি বাইরিব তখন আপনার বাপের যখন রাস্তাঘাটে বিশ জন মানুষের সামনে একটা ছোট্ট বাচ্চা এরকম করবে তখন কেমন লাগবে নিজের আপনার বাবার চোখ দিয়ে যখন পানি বাইরে পড়বো যে এতগুলো মানুষের সামনে আমার এই ধরনের ছোট একটা বাচ্চা তাচ্ছিল্য ছিল করলো কি মনে করছেন আপনি এই কাজগুলো থেকে বিরত থাকবেন মাহফিলে অনেক সময় বসার ক্ষেত্রে অনেক হুজুররা এক এক কথা এক একজন বলে ফেলে যে উঠবেন না বসেন বসেন কিংবা মুরব্বি এই ধরনের কথাগুলোকে ট্রেন্ড বানায় একটা পর্যায়ে দুসামি করা আজকাল সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে অনলাইনে যেই ছেলেটা আমাদের সামনে আইসা জুতা সুজা করতে চায় ছেলেটা আমাদের সামনে আইসা মুসাফা করার জন্য পারি করে এই ছেলেটাই অনলাইনে একজন আলেমকে কিংবা একজন মানুষকে ছোটো করতে দিদা করেন আশ্চর্যের বিষয় হচ্ছে অনলাইনে করলে মনে হয় ঘুনা হয় না এরা এটা মনে করে অনলাইনে ট্রল করা দুষ্টামি করা এটার একটা একেবারে বিরাট ট্রেন্ড চালু হয়েছে মানে এটা করলে কিছুই নেই এটা যে যত বেশি করতে পারে তাকে মানুষ তত বেশি ট্যালেন্ট মনে করে নজবিল্লা মানে যে যত বেশি খুচাখুচি যে যত বেশি আপনার এই টিটকারি করতে পারে যে যত বেশি আপনার ট্রল করতে পারে এবং যার ট্রলের বাসাটা যত বেশি আপডেট তাকে তত বেশি ট্যালেন্ট মনে করা হয় তাকে তত বেশি মেচিওর মনে করা হয় নাওজবিল্লা এটা কি ট্যালেন্টের গুনাগুণ এটা কি মেচুরিটির কাজ হলো যে আপনি একজনকে নিয়ে ট্রল করবেন তো যাকে নিয়ে ট্রল করতেছেন যাকে ছোটো করতেছেন সে যে কষ্ট পাচ্ছে একই কাজ আপনাকে করলে আপনিও তো কষ্ট পাবেন পাবেন কি পাবেন না পাবেন কি পাবেন না অতএব এই ট্রল করা যাবে অনলাইনে ট্রল করলেও আপনাকে গুণাহার হতে হবে অনলাইনে কাউকে কমেন্টে গালি দিলেও আপনাকে গুনাগার হতে হবে এই কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করুন বাস্তবে যদি একজন আর একজনের কাছ থেকে নেশা অর্ডার করে এটা যদি গুনা হয় অনলাইনে অর্ডার করলে গুণ হইতো না তাহলে বাস্তবে গালি দিলে গুনা হইলে অনলাইনে গালি দিলে গুণ হইতো না প্রিয় হাজিরেন আমার কথা যেদিকে ছিল ওরাবা মনে আছে ওরাবা কারা

একটা যুবককে পাওয়া গেছে বড় যায় তখন সেই সমাজকে যারা পরিবর্তন করতে চায় নিজে তো পরিবর্তন হয় নিজে তো সঠিক হয় আবার ওই সমাজকেও পরিবর্তন করতে চায় রসুল্লা সাল্লাম বলছেন তাদের জন্য সুসংবাদ তারাই হলো গোরাবা আর গোরাবাদের জন্য আল্লাহর জান্নাত তৈরি গোরাবাদের জন্য আল্লাহর আরসের ছায়ার নিচে ছায়া তৈরি আছে গোরাবা হতে চাই তো আমরা ওয়াডার কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ভায় আইসা বলে আমাকে নিজের খায়া পরের মহিষ্টারাস তোরে কি সব কইছে নাকি দুনিয়া সব করতে যদি কাছের কোন লোক আমাকে বলে আমাকে তাকে জবাব দিতে হবে কোরআন থেকে কুনতুম খায়রা উম্মাতিন নুখরিজাত লিন নাস যা মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ নিজে বলতেছেন কুনতুম খায়রা উম্মা উখরিজাত লিন নাস তোমরা হলে উত্তম জাতি খায়রা উম্মাহ কি জন্য উখরিজাতলির নাস তোমাদেরকে মানুষ থেকে বের করা হয়েছে মানুষদের থেকে তোমাদেরকে কি করা হয়েছে তোমরা বের হও নাই মানুষদের কল্যাণের জন্য কি জন্য বের করা হয়েছে তোমাদেরকে কল্যাণের জন্য সোহানুল্লাহ কল্যাণ কিভাবে পৌঁছাবা আল্লাহ সেটাও বলে দিচ্ছেন আমরা কল্যাণটা কিভাবে মানুষের মাঝে পৌঁছাবো আল্লাহ পাক সেটাও বলতেছেন তা মরুর আবিল মা আরুফাও না মুনকার কল্যাণ পৌঁছাইতে হবে তা মরুন আবিল মা তা মরুনা সৎ কাজের আদেশ নামাজ পড়ো সৎ কাজের আদেশ হইল কি হলো না রোজা রাখো সৎ কাজের আদেশ হইলো কি হইল না দাড়ি রাখো সৎ কাজের আদেশ হইলো কি হইল না জিহাদ করতে হবে সৎ কাজের আদেশ হইলো কি হইল না মাজারে সিজদা করা যাবে না অসৎ কাজের নিষেধ করা হইলো কি হইল না মদ খাওয়া যাবে না অসৎ কাজ থেকে নিষেধ করা হইলো কি হইল না গাঁজা খাওয়া যাবে না অসৎ কাজ থেকে নিষেধ করা হইল কি হলো না মেয়েদেরকে নিয়ে নাচানাচি করা যাবে না অসৎ কাজ থেকে নিষেধ করা হল কি হলো না এগুলো কে বলছেন করতে চা বিল আর ওতেন হাউনা আনিল মুন আল্লা বলতেছেন এটা করতে তোমরা সৎ কাজের আদেশ করো অসৎ কাজে নিষেধ করো তাইলে হুকুম কার হুকুম কার তাইলে দুনিয়ার মানুষ যদি কয় যে নিজের খায়া পরের মজদুরায় এরে কমু নিজের খায়া পরের মজদুরায় না আল্লাহর খায়া আল্লাহর 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 কথা কথা কি দিবেন শুনি আমরা মুমিনের সিফাতটা বুঝি না মুমিন কেমন হবে সেটাই জানি না আমার আলোচনা হইল আজকে আরেক দল লইয়া কিন্তু আগে মুমিনের চরিত্রগুলো বলতেছি তাইলে ওদের চরিত্র বোঝা সহজ হবে মুমিনের চরিত্রগুলো বলতেছি আল্লাহ বলতেছেন মুমিনের বৈশিষ্ট্যগুলো আপনার সাথে মিলান এবার আমার আপনার সাথে চলেন আল্লাহর কোরআন কি বলতেছে মমিন কেমন এটা আপনার আমার সাথেও মিলান ইয়া আইয়ো হাল্লাদিন আমানুমায় আর তাদ্দামিন কুমান দিন ফাসা গুবি কহু মি না আল্লাহ বলেন মুমিনদের হবে এমন এখানে যদিও আল্লাহ বলছেন যদি তোমরা দিন থেকে মুখ ফিরে আনাও তাহলে আমি এমন একটা দল পাঠাই তার মানে আল্লাহর পছন্দের দল হবে এটা তাইলে আল্লাহর পছন্দের দলটাই তো মুমিনের না আল্লাহ বলেন তারা আমাকে ভালোবাসবে আমি তাদেরকে ভালোবাসবো তাহলে এখন নিজের সাথে মিলান আমরা কি আল্লাহরে ভালোবাসি দেখ দুইজন লোকে না মাইক কার সাথে কথা না এই ভাইরাল জিনিস দেখতে আসেন আর সেলফি তুলতে আর একটু হ্যাঁ কথাই তো শুনেন না যারা আল্লাহকে ভালোবাসবে এবং আল্লাহ তাদের ভালোবাসবেন দুইটা গুণ এখানে বলতেছে তাইলে আমরা আল্লাহকে ভালোবাসি কতটুকু অনেক বাবার চাইতে কম পিস সবের চাই কম ভাইয়ের চাইতে কম নেতার চাইতে তো অবশ্যই কম নেত্রীর চাইতে নাকি আপা কইলে আপা আপা কইয়া আল্লাহ যা কইছে তার বিরুদ্ধে সইলে যা এখন এলা আসেন বাস্তবের সাথে মিলাই আল্লাহ বলছে তার রসুলরে গালি দিলে রসুল বলেছে তাকে গালি দিলে পৃথিবীর কোনো রাজনীতি অর্থনীতি বোঝা যাবে না মান সাব্বা সব্বানবিয়েন ফখ্তুলু যে রসুলকে গালি দিবে এক্ষেত্রে মুসলমানদের বিশ্বাস হলো এর কোন ধরনের আপুস নাই মান সব্বানবিয়েন ফখ্তুলু তার কল্লা উড়ায় দিতে হবে এবার বলেন নুপুর শর তাইলে তাইলে এখন মিলান নুপুর শর্মা ভারতে যখন রসুল্লা সাল্লামকে নিয়ে কটুক্তি করল এই হাসার বিষয়ে তো হাসবেন সিরিয়াস বিষয়ে হাসলে তো মানুষ পাগল বলবে হাসারও তো একটা বিষয় লাগে এমন এনে তাকবির দিতেছে কয়েকজন হাসতেছে শুনেন আজকে ওয়াজের নামে ওয়াস হইতেছে কিছুটা আমাদের কিছু কথা আমাদের বোঝার কারণে বলতেছি মনে কষ্ট নিবেন না বা আমার বোন জামাই বাড়ি বোনের বাড়ি এদিকে তো আমি প্রায় আসি না আসি মাঝে মাঝে আসি এখন তো আমি বলি আপনাদেরকে নূপুর শর্মা ভারতে গালি দিছিল মনে আছে আছেন তো আপনারাও এ দেশে একদল লোক নুপুর শর্মার বিরোধিতা না কইরা পক্ষ নিছিল মনে আছে এরা কি আল্লাহর পক্ষে আল্লাহরে বেশি ভালোবাসছে নাকি ভারত রে বেশি ভালোবাসছে এখন বুঝছেন তাইলে ইমানের অবস্থাটা এখন মনে করেন আল্লাহ না করুক ভারত হইল আওয়ামী লীগ ছাত্রলীগ এগুলো হইলো ভারতের দালাল এখন আল্লাহ না করুক মনে করেন সামনে কয়েকদিন পরে আমেরিকা ও ইসলাম রে বাংলাদেশ লইয়া লীলা খেলা শুরু করলো লীলা খেলা ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শুরু করলো খালি আওয়ামী লীগ আর হাসিনার বিরোধিতা তখন আপনাকে কি আমরিকার বিরোধিতায় পাওয়া যাবে পাওয়া যাবে সবাই রেঝা আছে আওয়ামী লীগ দলীয় সিদ্ধান্ত নিয়েছেন উপর শর্মা ইস্যুতে কিচ্ছু বলা যাবে না বাংলাদেশে এমন কোন আওয়ামী লীগের ইউনিয়নের ইউনিট পাওয়া যায় নাই ওয়ার্ড কমিটি পাওয়া যায় নাই যারা শর্মা ইস্যুতে ভারতের বিরোধিতা করছে পাওয়া যায় নাই সেমভাবে ভাবে আমেরিকা ইস্যু আসলে যদি বিএনপির দলীয় সিদ্ধান্ত হয় যে সাবধান আমেরিকার বিরোধিতা করা যাবে না আপনি করবেন নি হ্যাঁ তহনি মানে ঠেলা বোঝান যাইব খালি আমেরিকার তাই ভারতের বিরোধিতা আর আওয়ামী লীগের বিরোধিতা করলে যদি মজা লাগে শাহ যদি নিজের দলের বিরুদ্ধে গেলে সাজা লাগে তাইলে বুঝতে হবে আপনার ইমান আপনার দলের ইমান আপনার ধর্ম আপনার দলের ধর্ম আপনার রসুলের ভালোবাসা আল্লাহর ভালোবাসা আপনার দলের ভালোবাসা তাইলে কিন্তু ওই যে যে আয়াত করছি এই দলে ঢুকে যাবেন হ্যাঁ وإذا قيل لهم آمنوا كما آمن الناس. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. ما ওই কিলা তখন তারা বলে আমিনু ইমানদার কি বলে অমিনান্না মেয়ে কলো আমান্না আমান্না মানুষের সামনে এরা বলে আমরা ইমান আনসি আল্লাহ বলে অমা হুম বিমুক্মিন অথচ প্রকৃত পক্ষে এরা ইমানদার না প্রকৃত পক্ষে এরা কি না এরপর আল্লাহ আরেক জায়গায় বলতেছেন সুহান আল্লাহ মিলে না একটু। কৈদাক ইলা হুম লাতুফ সিধু ফিল আর্ট যখন তাদেরকে বলা হয় লাতুফ সিধু ফিল আর্ট তোমরা জমিনের মধ্যে ফেতনা পাসাদ তৈরি করো না অশান্তি সৃষ্টি করো না এরা বলে কলু ইন্নামা নাহ্নু মুসলিম হল কয় হায় কয় কিরে! রে আমার মিলিয়ে শান্তি সমাবেশ করে আওয়ামী লাডি সুডা রড বাস পিস্তল নিয়া আমরা শান্তি কমিটি গঠন করে শান্তি সমাবেশ করতেছি আমরা কিসের অশান্তি করি মিলতেছে আল্লাহ বলতেছে ওয়াইদা কিলা লাগুম লা তুফসিদু ফিল আরদ তোমরা জমিনের মধ্যে অশান্তি করিও না তখন এরা বলে কালু ইন্নামা নাহনু মুসলিহুন আরে আমরা তো সব মুসলিম আমরা তো সব শান্তি সমাবেশ করি রড ভাস নিয়া সাধারণ মানুষকে পিডাইতে যায় হেলমেট পুইরা পিস্তল নিয়া এরপরও ভাড়া কি কয় নাম দেয় কি এই ভুলে গেছেন নাকি আপনি এই সমাবেশের নাম কি দেয় এটা কি শান্তির সমাবেশ রড বাস বন্দুক পিস্তল এডি এডি নিয়া মানুষকে মারে বইডা বইডা নিয়া এরপরও কি কয় এটার নাম কি দেয় আস্তাকফির এটা আল্লাহ কইতেছে কলু তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন আরে আমরা তো সবাই হইলাম গিয়া ফেরেস্তা মুসলিহ আল্লাহ নিজে কইতাছে এরপরে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ফিল আরদ ওয়ালা কিল্লা সরুল জেনে রাখো এরা মুসলিহ না এরাই বরং সবচাইতে বড় ফাসাদ সৃষ্টিকারী আল্লাহ নিজে কইতাছে সুবহান ফাসাদ সৃষ্টিকারী এগুলো কাদের চরিত্র জানেন আল্লাহ নিজেই কই দিতে যারা মানুষের সামনে বলবে আমি তো যারা মানুষের সামনে বলবে আমি তো কোরআন তিলাওয়াত করি অথচ শত শত মানুষের বুকে গুলি চালাইতেও এদের মন দ্বিধাবোধ করে না